আসসালামু আলাইকুম। যারা স্বদেশ এবং বিদেশে আমার ইউটিউব চ্যানেলটিকে দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। সুধীবিন্দু আসসালামু আলাইকুম। যারা আমার সাথে ভিডিওতে দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। আপনার ছবিতে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আগারগাঁও মেট্রো রেল স্টেশন। একটু দূর থেকে দেখছি আমি এখানে এই চৌরাস্তার উপরে যে নার্সারিটা আছে এই নার্সারির সামনে থেকে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি ব্রিজ তৈরি করা হয়েছে, অর্থাৎ একটা মেথডে এই ব্রিজটা তৈরি করা হয়েছে। যেটা এরকম ব্রিজ আছে এই একটি, আর তিনটি ব্রিজ আছে অন্য একটা পদ্ধতিতে তৈরি করা। তো সেই দুটো ব্রিজ সম্পর্কে আমি আপনাদের যখন সামনে আসে তখন আমরা যে ব্রিজটা আগারগাঁওয়ের এই ব্রিজটাকে বলা হয় আপনার বক্স গ্রিড ব্রিজ ইরেকশন বাই রেল মাউন্টেন গেন্টি ক্রেন সিস্টেম আগারগাঁতে তৈরি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তার উপর যখন ক্রস করছে এই ক্রস করতে গিয়ে কিন্তু অনেকখানি জায়গা দরকার, তো সেই এখানে একটা ঢালাই ব্রিজ হয়েছে এই যে নিচে দিয়ে সেটা যাচ্ছে, গাড়ি ঘোড়া চলছে নিচে দিয়ে, সেটাই আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিতে। আর এই রাস্তাটা ওই এই যে গাড়ি ঘোড়া যাচ্ছে যার নিচে দিয়ে এখানেই কিন্তু সেই ব্রিজটা, অর্থাৎ রোডের উপরে ব্রিজ। আর দুটো তিনটা ব্রিজ আছে, একটা আছে আপনার 10 নম্বর কুলচক্করে, আর একটা আছে তৈরি হচ্ছে বিজয় সরণিতে, আরেকটি দেখেছি আমি আপনার কাউরান বাজারের সামনে যে সোনারগাঁর মোড়টা এই মোড়টার উপরে, আরও হয়তো কোথায় কোথাও আছে আমার অনেক দেখা হয়নি। তো এই তিনটা ব্রিজ দেখছি। এই যে তিনটা ব্রিজের কথা বললাম এই ব্রিজগুলো তৈরি হয়েছে ব্রিজ ইরেকশন সিস্টেম এই মেথডে, অর্থাৎ ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজ ইরেকশন সিস্টেমে এইটা এই ব্রিজ কটা তৈরি হয়েছে। তো রাস্তার উপরে ব্রিজ এটা একটা নতুন অভিজ্ঞতা হলো আমাদের, কারণ রাস্তা তো পার করতে হবে, রাস্তায় তার প্রতিবন্ধকতা দেওয়া যাবে না। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বিখ্যাত আপনার আগারগাঁও মেট্রো রেল স্টেশন। এটা ঠিক আইডিবি ভবনের অপোজিটে, আর এ পাশে হচ্ছে বিমান বাহিনীর যে শিশুদের জন্য বিনোদন কেন্দ্র বা বেড়ানোর জায়গা এটা আছে তার পাশে। দেখতে পাচ্ছেন যে এটা ওখানে সামনেই গেট আছে। তো একদিন আগারগাঁও অনেক বড় হবে, এখনও অনেক বড়, এখানে নাই এমন কিছু নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটি এই সমস্ত ছাত্রছাত্রী এই সমস্ত কর্মকর্তা কর্মচারী এই এটা ব্যবহার, অর্থাৎ বহুল যদি কোনো ব্যবহৃত হয় তাহলে এই স্টেশনটাই ব্যবহৃত হবে, অর্থাৎ আগারগাঁওটাই ব্যবহৃত। এই যে সেই স্টেশনটা দেখতে পাচ্ছেন, উপরে ছাদ দেওয়া টিনের ছাউনি, আর নিচে হচ্ছে স্ট্রাকচার, তিনতলার উপরে গাড়ি চলবে, দোতলাতে টিকিট কাউন্টার। তো আমরা বলেছি যে এগুলোকে আইকনিক স্টেশন তৈরি করে এগুলো থেকে আয় রোজগারের ব্যবস্থা করা হোক। একটা মেট্রো রেল যদি ভাড়ায় না পোষাতে পারে তখন কী হোক, ভাড়া বাড়তে থাকবে শুধু। আমরা যদি আমাদের পরিকল্পনা থাকবে, হচ্ছে সরকারের একটা পরিকল্পনা থাকবে যে লোক সংখ্যা বেশি টানবে কিন্তু ভাড়া হবে কম, তাহলেই মানুষ এটা চড়তে পারবে। তো আমরা শুনেছি যে ভাড়া নিয়ে মন্ত্রণালয় গিয়েছে, অর্থাৎ মন্ত্রী পরিষদে উপস্থাপিত হবে, তারপরে এটা ভাড়া নির্ধারণ হবে। ভাড়াটা মাইলেজ হিসাবেই ধরা হোক, কিন্তু এটা একটা থোক থাক, সবসময় মাইলেজের উপরে হয় না। তো এখন যেটা চলছে মাইলেজের উপরে চলছে, কিন্তু মাইলেজ কিন্তু বাসে কিন্তু মাইলেজ নাই, অর্থাৎ তারাও কিন্তু একটা মিনিমাম করে নিচ্ছে, অর্থাৎ সেখানে সেটাই একটা প্র্যাকটিক্যাল নলেজ। যদি তাদের উপরেই গোয়েন্দা তথ্য চালানো হয় যে আসলে কোথা থেকে কত টাকা নেয়, কীভাবে চলে, এটা সেভাবে করলেই কিন্তু আমাদের মেট্রো ভাট। তবে যেটাই করা হোক এই মেট্রোলকে যেন ভাড়াটা ধরা হয় জনগণের ফেভারে, অর্থাৎ জনগণের উপরে যদি বোঝা চাপানো হয় তাহলে এটা মুক্তভাবে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। তবে এই মেট্রো রেল আমাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দিয়ে গেছে সেভাবে এটা চলুক, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। শীতের সকাল, গলার আওয়াজটা ভালো নেই, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আশা করি আপনাদের ভালো লেগেছে। এই যে মেট্রো রেলটা দেখছেন আপনারা, কি সুন্দর একটা ব্যবস্থা, হর্ন দিয়ে আসে, হর্ন দিয়ে যায়। আর এই হচ্ছে রেল স্টেশন, এটা কিন্তু তিনতলার উপর দিয়ে যাচ্ছে একটা মেট্রো রেল, এবং এর গতি 100 কিলোমিটার, এখন 100 ওঠে নাই তো কাছাকাছি গিয়েছে। তো এই গতি দেশে চলতে থাক, বাংলাদেশের উন্নয়নকে ত্বরান্বিত হোক, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা দেখলেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অনুরোধ রাখ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।